যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বাংলা ট্রাভেল গাইড, লিংক ডেসক্রিপশনে। 21শে জুলাই কেন সভা করতে হবে? বিজেপিকে প্রশ্ন করল হাইকোর্ট। উলুবেড়িয়ার সভার তারিখ প্রসঙ্গে হাইকোর্ট জানতে চেয়েছে, ওই দিনের কোনো বিশেষ গুরুত্ব আছে কি? এটা তো রবীন্দ্র জয়ন্তী নয় যে ওই দিনই করতে হবে। হাইকোর্টের এই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি বিজেপির আইনজীবী। তিনি জানিয়েছেন কেন ওই দিনই সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, তা তাকে জেনে বলতে হবে। আদালত তাকে দুপুর 3:20 কারণ জানানোর নির্দেশ দিয়েছে। 21শে জুলাই উলুবেড়িয়ায় ওই সভা ডেকেছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাজ্যের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে মামলা হয় হাইকোর্টে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানতে চান ওই দিনের সভা করার কি বিশেষ কোনো কারণ রয়েছে। জবাবে বিজেপির আইনজীবী তাকে জানিয়েছিলেন অনেক আগেই সভার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় বিচারপতি আবারও জানতে চান কতদিন আগে ঘোষণা করা হয়েছিল, তার প্রমাণ দিন, আমাকে বলুন কবে এই ঘোষণা হয়েছিল। 21শে জুলাই শুভেন্দুর ওই সভা প্রসঙ্গে এরপর বিচারপতির পর্যবেক্ষণ, যদি রবীন্দ্রনাথ জন্মদিন পালন করেন আমি বলতে পারি না যে তা করবেন না, কিন্তু এক্ষেত্রে তা নয়। বিচারপতির প্রশ্নের জবাবে বিজেপির আইনজীবী বলেন প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করা হবে ওই সভায়। এর প্রতিক্রিয়ায় বিচারপতি বলেন ওই দিনেই সভা করার কি গুরুত্ব, 22 বা 23শে জুলাই করলে অসুবিধা কি হবে, প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যেদিন ইচ্ছা প্রচার করা যেতে পারে ওই দিনই কেন। এরপরই আইনজীবী আদালতের কাছে কারণ জানানোর সময় চান। তিনি বলেন আমাকে কিছুটা সময় দেওয়া হোক, জেনে এসে বলছি। জবাব বিচারপতি 3:20 আসতে বলেন তাকে।